হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, বেবি ডগি প্লাস শিবা ইউনো প্লাস ডগ কয়েন। তো বেবি ডগি আমরা জানি এর সাপ্লাই কিন্তু প্রচুর, ঠিক আছে? তো বেবি ডগি আপনারা যারা বাই করতে চান অবশ্যই বাই করতে পারেন, কারণ আমি সাজেস্ট করব আর একটু নিচে আসলে মার্কেট আপনারা বাই করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা হচ্ছে 25 পান তাহলে বাই করতে পারেন, ঠিক আছে? কারণ বেবি ডগি কিন্তু ফিউচারে খুব ভালো একটা হিট করতে পারে। তারা কিন্তু দাবি করে আসছে যে হচ্ছে শিবা ইউনো এক্স, ঠিক আছে? তো আমরা জানি না কত দূর কি সত্যি, তবে বেবি ডগি আপনারা চাইলে বাই করতে পারেন, কারণ বেবি ডগির ফিউচার আসলেই ভালো। আর বেবি ডগি সম্বন্ধে আমরা যতদূর জানি তাদের কিন্তু মেটাভার্স লঞ্চ হয়ে গেছে, আবার তারা কিন্তু ভালো ওয়ার্ক করতেছে, আর তাদের কয়েনটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। গত 2 মাস ধরে মেবি ট্রেন্ডিং আছে তাদের কয়েন, আর এটা বাইন্যান্সে লিস্টেড হওয়ার মানে খুব বেশি চান্স আছে। তার কারণ হচ্ছে বাইন্যান্স কিন্তু জবে থেকে তাদের ট্রেডিং ভলিউমটা হচ্ছে নিচে, তারপর থেকে কিন্তু তাদের কয়েনটা ট্রেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আগে হোক পরে হোক, তবে বাইন্যান্সে কিন্তু লিস্টেড হয়ে যাবে, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। আমরা যদি এর মার্কেট ক্যাপ দেখি, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেবি ডগির মার্কেট ক্যাপে আছি, আর অর্থাৎ কয়েন গেগোতে আছি, আর তাদের র্যাঙ্কটা কিন্তু খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন র্যাঙ্ক কিন্তু 187, মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 9 বিলিয়ন, তো অনেক বেশি, ঠিক আছে? আর তাদের টোকেন সাপ্লাই যদি আমরা দেখি অনেক বেশি, ঠিক আছে? তো টোকেন কিন্তু পুরানো হয়েছে, আপনারা যদি বিএসসি স্ক্যানের উপর যান তাহলে দেখতে পাবেন টোকেন প্রচুর টোকেন পুরানো হয়েছে, ঠিক আছে? তো এই টোকেনের সম্বন্ধে হচ্ছে আপনারা যাই মনে করেন, আমি মনে করি যে ভালো, আপনারা হচ্ছে $10 যদি বাই করেন এখন তাহলে এটা অনেক কিনতে পারবেন। টোকেনের সাপ্লাই যত বেশি হবে তত টোকেন আপনি অল্প দামে বেশি টোকেন পাবেন, ঠিক আছে? আর পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনি $100 বাই করলেন, 100-তে আপনার হচ্ছে কত $1 প্রফিট আসতে পারে এইগুলো টোকেন থেকে, কারণ এইগুলো ভালো টোকেন আমরা জানি। তো আপনারা চাইলে বাই করতে পারেন এই টোকেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। আর তাদের মার্কেট ক্যাপও ভালো আছে। আমরা যদি মার্কেট দেখি কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড আছে, তো প্যানকেক সয়াব, তারপরে ওকে এক্স, gate.io, ইউনিসয়াব, হোবাই গ্লোবাল, তো অনেক MXC, সব ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড আছে। সো আপনারা চাইলে এই টোকেনটা বাই করতে পারেন, অ্যান্ড আমি সাজেস্ট করবো হোল্ডের জন্য, ঠিক আছে? এই টোকেনটা যদি কোনো সময় মানে বাইন্যান্সে লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিবা ইউনোর চার্টে আছি, আর শিবা ইউনোর চার্টের যে ক্যাটাগরি খুবই ভালো, এখানে মার্কেটটা কিন্তু কারেকশান মোডেই আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে আপনারা চাইলে বাই করতে পারেন, ঠিক আছে? এখানে আপনারা চাইলে বাই করতে পারেন লং টাইমের জন্য, আর শর্ট টাইমের জন্য যদি হয় 26, 28, 29, 30 শর্ট টাইমের জন্য হলে এটা পারফেক্ট আছে। বিটকয়েন এভরিথিং যদি ঠিক থাকে তাহলে মার্কেটটা উপর দিকে যাওয়ার চান্স বেশি আছে, আর বিটকয়েন যদি নিচের দিকে আসে তাহলে তো বুঝতেই পারতেছেন যতই ভালো টোকেন হোক তাও পাম্প করবে না, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন নিজের রিক্স অনুযায়ী অল্প কিছু হোল্ড করার জন্য। আর এই টোকেনটা কিন্তু খুবই ভালো, এক্সচেঞ্জে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, ঠিক আছে? কবে যাবে সেটা জানি না, কিন্তু যাওয়ার চান্স বেশি আছে, কারণ এদের টোকেনটা কিন্তু ব্রান হচ্ছে, আরও ব্রান হবে আর কি, ঠিক আছে? রবিনহুড কিন্তু ব্রন করলে অনেক টোকেনই ব্রন করবে, একটা দুটো টোকেন কিন্তু ব্রন করবে না, ঠিক আছে? তাদেরকে যে টোকেনটা দেওয়া হয়েছে আমি একটা নিউজ দেখলাম, ওই টোকেনের থেকে তারা ব্রন করবে, তার মানে বুঝেন কত টোকেন ব্রন করতে পারে। সো আমরা যদি ডগ কয়েনের চাটে যাই, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডগ কয়েনের চাটে আছি, আর ডগ কয়েনের চার্ট কিন্তু এখানে ওই 13-14-তে ওঠানামা করছে অনেক দিন থেকে, ঠিক আছে? এর মাঝখানে একটা টুইটারে নিউজ আসছিল যে ইলন মাস্ক হচ্ছে 42 বিলিয়নের উপরে ইনভেস্ট করতে যাচ্ছে, ওটা পুরোটাই স্ক্যাম নিউজ ছিল, ঠিক আছে? টুইটারে এই নিউজটা বের হয়ে আসছিল, একদিনের ভিতর প্রচুর ভাইরাল হয়েছিল আর কি।
সো ওই নিউজটা কিন্তু স্ক্যাম, ঠিক আছে, ওটা একটা ভুয়া নিউজ ছিল, ওটা সঠিক না। তারপরে ডগকয়েনের উপরে একটু পাম্প আমরা দেখতে পাইছিলাম, কিন্তু পরে আবার কিন্তু নিচের দিকে আসে। সো আপনারা চাইলে এই জায়গায় বাই করতে পারেন, ঠিক আছে, খুব একটা বেশি লস হবে না আমি মনে করি। এটা হচ্ছে লং টাইমের জন্য, $1 তো ধরে রাখছি, আমার অল্প কিছু বাই করা আছে, তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন নিজের রিস্ক অনুযায়ী, অল্প কিছু $50 $100 অবধি বাই করতে পারেন, কারণ এটা ফিউচারে ভালো। আর শর্ট টাইমের জন্য আমাদের টার্গেট আছে 25 থেকে 35 সেন্টে যাওয়ার একটা চান্স, খুবই সম্ভাবনা বেশি আছে, তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন। আর আমরা যদি একটা ফান্ডামেন্টাল নিউজ দেখি, ওখানে তারা চার্ট অ্যানালাইসিস করছে, যদি দেখি দেখি একটু ওই নিউজটা খুঁজে পাই কি না। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নিউজে আছি কয়েন মার্কেট ক্যাপের আর কি। তো এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করছে তারা, ডগি, শিবা, বেবি ডগি আর ক্রিয়েটিভ ফ্লকি অ্যান্ড স্টেমার নাকি, যাই হোক। নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে তাদের চার্ট সম্পর্কে দেখতে পাবো। ফার্স্ট টেবলে আছে হচ্ছে ডগি, 77 সেন্টে গিয়েছিলো, তারপরে কিন্তু আবার নিচের দিকে চলে আসে। তো তারা একটা অ্যানালাইসিস করছে আর কি এখানে। এখন যেই সাপোর্ট জোনে আছে এটা খুবই স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে, এটাকে যদি ব্রেক আউট করে তাহলে তাদের টার্গেট আছে হচ্ছে 27 নাকি। আর এদিকে নিচের দিকে যদি দেখি তাহলে আমরা শিবা ইউনুতে দেখতে পাবো, শিবা ইউনু কিন্তু প্রচুর ভলিউম তুলছিল, তো এখন কিন্তু স্ট্রং সাপোর্ট জোন আছে হচ্ছে 30, মানে হাই যেটা আছে ওটাতে, মানে ই করতেছে, মানে ওটাকে ব্রেক করে দিলে বড় একটা মানে পাম্প দেখা যেতে পারে এরকম একটা ই করছে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে হচ্ছে এটা বেবি ডগি, ঠিক আছে, বেবি ডগি সর্বোচ্চ হাই গেছে কত দেখছেন, এখান থেকে নামতে 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 কততে নামছে। আর স্ট্রং সাপোর্ট জোন আছে এটা কততে, 26 MA নাকি। তো যাই হোক, আপনারা চাইলে আমি সাজেস্ট করবো এই তিনটা কয়েন বাই করতে পারেন নিজের রিক্স অনুযায়ী, ঠিক আছে, অল্প কিছু, যেটা হচ্ছে আপনার 2-6 মাসে কোনো প্রফিট পাবেন না, আর যেটা হচ্ছে আপনার মানে লং টাইমের জন্য বাই করবেন যেই টোকেনটা, ওই টোকেন একবারে ছেড়ে দেবেন 1 বছর মিনিমাম 6 মাস, ওর দিকে আর ভুলেও তাকাবেন না, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে এটা তাকানোর কোনো দরকার নেই যদি লং টাইমের জন্য হোল্ড করেন। আর শর্ট টাইমের জন্য যদি করেন তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন কখন মার্কেট উঠে নামে, তাহলে আপনি সেল করতে পারবেন। আর লং টাইমের জন্য হলে অবশ্যই সাজেস্ট করব 6 মাস 7 মাস 1 বছর হোল্ড করতে পারেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। মার্কেটিং ও ইয়ার্ড অফের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।